একদিন হজরত মারিয়াম বাসগৃহের পূর্ব দিকস্থ এক স্থানে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি পর্দা লটকিয়ে নিলেন যেন আড়ালে গোসল করতে পারেন। আল্লাহ তাআলা বললেন, তৎপর ওই অবস্থায় আমি তার কাছে ফেরেশতা জিব্রাইলকে প্রেরণ করলাম। সে হস্তপদ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রূপে সৌন্দর্যে এক পূর্ণ মনুষ্যাকৃতি ধারণ করে তার সামনে আত্মপ্রকাশ করল। এতে হজরত মারিয়াম অত্যন্ত ভয় পেয়ে বলল, তোমাহতে আমার দয়াময় আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ তাআলাকে বিন্দুমাত্র ভয় করো তবে এখান হতে দূর হয়ে যাও। তার কথার জবাবে ফেরেশতা জিব্রাইল বললেন, আমি কোনো মানুষ নই যে তুমি আমাকে ভয় করবে, বরং আমি তোমার প্রভুর প্রেরিত ফেরেশতা। আমি এজন্য এসেছি যে তোমাকে একটি ছেলে সন্তান দান করে যাব, অর্থাৎ তোমার মুখে বা বক্ষে একটা ফুৎকার করব আর তাতে তোমার গর্ভ সঞ্চার হয়ে একটি ছেলে সন্তান জন্মাবে। হযরত মারিয়াম ফেরেশতার কথায় আশ্চর্যান্বিত হয়ে বললেন, বিস্ময়কর ব্যাপার বই কি, আমার ছেলে সন্তান হবে? অথচ সন্তান জন্মাবার স্বাভাবিক শর্তসমূহের সর্বপ্রধান শর্ত পুরুষ সহবাস আমার হয়নি। হযরত মারিয়াম ও ফেরেশতা জিব্রাইলের মধ্যে কথোপকথনের পর জিব্রাইল হযরত মারিয়ামের বক্ষে কিংবা মুখের মধ্যে একটি ফুঁক দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। অন্য এক বর্ণনায় এরকম বলা হয়েছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে সেই নিষ্প্রাণ দেহে যখন রূহ ফুঁকে দিলেন, তখন সেই জড়দেহ জীবন্ত হয়ে একটি হাঁচি প্রদান করল। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, তুমি এই হাঁচিটি নিজের কাছে রেখে দাও, এর মাধ্যমে আমি বহুকাল পরে মারিয়মের গর্ভ সঞ্চার করিয়ে তৎপুত্র ঈশার উদ্ভব ঘটাবো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার নিজের কাছে সযত্নে রেখে দিলেন। দীর্ঘকাল পরে যখন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মক্ষণ অতি নিকটবর্তী হল, তখন আল্লাহর হুকুমে হযরত মারিয়মের কাছে মানুষের বেশে উপস্থিত হয়ে তার মুখে হযরত আদম আলাইহিস সালামের সেই হাঁচি প্রবেশ করিয়ে দিলেন, যার ফলে হযরত মারিয়মের গর্ভ সঞ্চার হল। হযরত মারিয়মের গর্ভ সঞ্চার হয়ে যখন তার কিঞ্চিত লক্ষণ বাহ্যিকভাবে প্রকাশ পেতে শুরু করল, তখন দুই একটি লোকের সেদিকে দৃষ্টি আকৃষ্ট হল, ফলে খুব অল্প সংখ্যক হলেও অন্যান্য কিছু লোক সে খবর জানতে পারল। হযরত মারিয়মের জনৈকা খালার ইউসুফ নামে এক ছেলে ছিল। সে খালাতো বোন হযরত মারিয়মের কাছে ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে কখনো কখনো আগমন করত, কিন্তু সে কখনো হযরত মারিয়মের কক্ষে প্রবেশ করত না, বরং বাইরে পর্দার অপর পাশে বসে ভগ্নীর সাথে কথাবার্তা বলে আবার চলে যেতেন। হযরত মারিয়মের অন্তঃসত্ত্বা হবার ঘটনাটি যখন তার কানে পৌঁছালো, সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল, যেহেতু সে মাঝে মাঝে উক্ত বোনের কাছে যাতায়াত করত আর এ কারণে কোনো লোক তাকে অহেতুক জড়িয়ে ফেলতে পারে, এটা ছিল তার ভীতি ও ভাবনার হেতু। তবে নিজের সম্পর্কে ভাবনার সাথে সাথে তার মনে এই ভাবনাও দেখা দিল যে এমন সতীসাধ্বী মহিলা মারিয়মের ক্ষেত্রে এরকম ঘটনা তো কল্পনাও করা যায় না, অথচ বাস্তবে তা ঘটেছে। কিভাবে হলো তা জানতে না পারা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছে না। তাই শেষ পর্যন্ত একদিন সে হযরত মারিয়মের কাছে গিয়ে উপস্থিত হলো। সে হযরত মারিয়মকে বলল, কি হে মারিয়াম, দীর্ঘদিন স্বীয় সতীত্ব বজায় রেখে শেষে একই কাণ্ড ঘটালে তুমি? যা হোক, যা হবার হয়ে গেছে, এখন বলো কার সাহায্যে তুমি এ ব্যাপারটি ঘটালে? ইউসুফের কথা শুনে হযরত মারিয়াম বললেন, ভাই ইউসুফ, আমি আর কি বলবো, তোমার যা ইচ্ছা তাই বলো আমাকে। ইউসুফ বলল, ভগ্নি, আমি একটি কথা বলছি, কথাটি শুনে পরে জবাব দিও। এক চাষি ব্যক্তি জমি কর্ষণ করে বীজ বপন করলেই তবে গাছ জন্মায়, কিন্তু বিনা কর্ষণ বা বিনা বপনে কোথাও গাছ হয়েছে এমন নজির কোথাও কি শুনেছো? হযরত মারিয়াম জবাব দিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গাছ পয়দা করেছিলেন তাতে কোনো বীজের দরকার হয়নি, শুধু আল্লাহ তাআলার কুদরতেই সেই গাছ জন্মেছিল। ইউসুফ এ কথার জবাব খুঁজে না পেয়ে যা তার মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছিল এক ধরনের সেই প্রশ্নটিই করে বসল। মারিয়াম, পিতা ব্যতীত কোথাও মাতার গর্ভ হতে সন্তান জন্মেছে এরকম কথা কি কোথাও শুনেছ? হযরত মারিয়াম ইউসুফের প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোথাও সন্তান হওয়ার কথা শুনোনি? কিন্তু পিতামাতা দুজন ব্যতীত যে সন্তান হতে পারে তা শুনেছ কি? হযরত আদম ও বিবি হাওয়ার কথা স্মরণ করো তো, তাদের কি কোনো পিতামাতা ছিল?
অথচ তারা দুজনই পিতামাতা ব্যতীত পয়দা হয়েছিলেন। এটা আল্লাহ তাআলার মহান কুদরতের জ্বলন্ত এক নিদর্শন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হযরত মারিয়ামের মুখে এ অমূলক বাক্য শুনে ইউসুফ একেবারে নির্বাক হয়ে গেল। তার মুখে আর কোনো কথাই জোগালো না। তখন সে মারিয়ামের প্রতি যে সন্দেহ পোষণ করছিল তা হতে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা করল। এত পর সে হযরত মারিয়ামের কাছে স্বীয় অজ্ঞতা ও ত্রুটি স্বীকার করে জিজ্ঞাসা করল, মারিয়াম, তোমার প্রতি পূর্ণ আস্থা এবং ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও প্রবোধ লাভের জন্য তোমার কাছে অনুরোধ করছি। কি করে ঘটনার মাধ্যমে তোমার ভিতরে এরকম লক্ষণ প্রকাশ পেল তা শুনিয়ে আমায় সান্ত্বনা প্রদান করো। হযরত মারিয়াম তার কাছে আনুপূর্বিক ঘটনাটি ব্যক্ত করলেন। এতে ইউসুফের মনে স্বস্তি ও শান্তি ফিরে পেয়ে হযরত মারিয়ামের কাছ হতে বিদায় গ্রহণ করল। ক্রমে ক্রমে মারিয়ামের প্রসব লক্ষণ যখন ঘনিয়ে আসলো, তখন তিনি ওই বেদনার দরুন একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন। ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়লেন। অধিকন্তু এমন কঠিন সংকটকালে কোনো একটি সাথী সঙ্গিনীও ছিল না। এরকম সময় মনে কিছুটা শান্তি লাভের জন্য যে ধরনের উপকরণাদির উপস্থিত থাকা প্রয়োজন তাও কিছু ছিল না। উপরন্তু সন্তান জন্মলাভজনিত দুর্নামের চিন্তা তাকে ব্যতিব্যস্ত করে ফেলল এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আমি যদি এই অবস্থার পূর্বেই প্রাণ ত্যাগ করতে পারতাম এবং বিস্মৃতির অতল তলে ডুবে যেতাম তাই আমার জন্য উত্তম হতো। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল আগমন করে হযরত মারিয়ামের বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরাসরি তার সামনে না এসে আড়াল থেকে তাকে সম্বোধন করে আওয়াজ দিলেন। আওয়াজ শুনে হযরত মারিয়াম বুঝলেন যে এটা তার কাছে পূর্বে আগত সেই ফেরেশতারই আওয়াজ। ফেরেশতা জিব্রাইল বললেন, হে মারিয়াম, তুমি তোমার নিঃসঙ্গতা ও দুর্নামের ভয়ে চিন্তিত হয়ো না। তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখেই তোমার জন্য দয়াময় প্রভু তোমার নিম্ন দিকে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, যা দেখে ও যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে। ওই ঝর্ণার পানি হযরত মারিয়ামের তৎকালীন অবস্থার প্রেক্ষিতে খুবই অনুকূল ও প্রয়োজনীয় হয়েছিল। হযরত মারিয়াম খেজুর গাছের নিচে সন্তান প্রসব করলেন। ফেরেশতা জিব্রাইল আড়ালে অবস্থান করে তাকে তৎকালীন উপদেশ প্রদান করতে লাগলেন। সন্তান প্রসবের মতো সংকটকালে সহায় সম্বলহীন কঠিন সমস্যায় জর্জরিত হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা যে স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং ফেরেশতা জিব্রাইল মারফত তার জন্য যে ব্যবস্থা করে দিয়েছিলেন তা হযরত মারিয়ামের জন্য যেমনই অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তেমনি সেগুলো ছিল বিজ্ঞানসম্মত ও হিতকর। যেমন ঝর্ণার পানি সাধারণত কিছুটা উষ্ণ, আর সেই সময়ে হযরত মারিয়ামের উষ্ণ পানিরই প্রয়োজন ছিল। তদুপরি খোরমা খেজুরে প্রচুর খাদ্যসার থাকে। শরীরের উপরে প্রবল ধাক্কা এবং অতিরিক্ত রক্তক্ষয়ের কালে খোরমা খেজুর আহার বিশেষ ফলপ্রদ। তার যথেষ্ট পরিমাণে রক্ত ও সুস্থতা বৃদ্ধিকারী। অধিকন্তু তার হৃৎপিণ্ড, কোমর ও গ্রন্থিসমূহকে সবলতা দান করে। বস্তুত ঝর্ণার পানি ও খোরমা খেজুর প্রসূতি হযরত মারিয়ামের শরীরের জন্য বিশেষ উপকারে আসছিল। তাছাড়া তা তার মন মানসিকতায় স্বাভাবিক আনয়ন এবং প্রফুল্লতা সৃষ্টির ক্ষেত্রেও সহায়ক হয়েছিল। সন্তান প্রসবের পর ফেরেশতা জিব্রাইল অন্তরাল থেকে নির্দেশ করলেন, মারিয়াম, তুমি ঝর্ণার পানি পান করো এবং গাছের খেজুর ভক্ষণ করো। বলা বাহুল্য, হযরত মারিয়াম খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্র গাছটির মাথা মারিয়ামের কোলের কাছে লুটে পড়ল, যাতে স্বস্থানে বসেই তার পরিপক্ক ফলগুলো তুলে নিতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। ফেরেশতা জিব্রাইল হযরত মারিয়ামকে আরও একটি উপদেশ প্রদান করলেন, যখন প্রসবের খবর শুনে তোমার কাছে লোকগণ আসবে এবং তোমাকে এ বিষয়ে প্রশ্ন করবে, তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে রোজা রেখেছি, তাই আমার কথা বলা নিষিদ্ধ। তুমি ইশারায় কথা জানিয়ে দিয়ে নিশ্চিন্ত থেকো। মহান আল্লাহ তাআলা তোমার ওই সৌভাগ্যবান ছেলেটিকে কুদরত বলে শৈশবেই বাকশক্তি প্রদান করেছেন, যার সাহায্যে তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও নিষ্কলুষতাও সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে। ফলত হযরত মারিয়ামের অস্বস্তি ও দুশ্চিন্তা মুক্তির ব্যবস্থা এভাবেই হয়ে গেল। তখন হযরত মারিয়াম মূলত রোজাই রেখেছিলেন এবং তখনকার শরীয়তে মানত রোজার ভিতরে কথা না বলার একটি বিধানও প্রচলিত ছিল। হযরত মারিয়াম তার শিশু সন্তান ঈসাকে কোলে নিয়ে জনপদে আগমন করলেন। লোকজন যখন দেখল বিনা বিবাহতেই হযরত মারিয়ামের সন্তান হয়েছে, তখন তারা কুধারণার বশবর্তী হয়ে জিজ্ঞাসা করল, হে মারিয়াম, তোমার সন্তান হলো কি করে?
তুমি বড়ই জঘন্য কাজ করেছ। এরকম জঘন্য কাজ করা সাধারণভাবে সকলের জন্যই নিন্দনীয়, কিন্তু তোমার জন্য এ ধরনের কাজ জঘন্য ব্যাপার, কেননা তোমার বংশের কেউ কোনোদিন এমন জঘন্য কাজ করেনি। অধিকন্তু তোমার পিতা কখনো কোনো অপকর্ম করেননি, তিনি এতটুকুও মন্দ লোক ছিলেন না যে তার স্বভাবের প্রভাব তোমার মধ্যে সংক্রামিত হবে। তোমার মাও কোনো অসতী ছিলেন না যে তার ঘৃণিত স্বভাব তোমার মধ্যে আসবে। তুমি হারুন নবীর বংশীয় মহিলা, তিনিও সৎলোক ছিলেন। এতদসত্ত্বেও তোমার সাহায্যে এ ধরনের মারাত্মক জঘন্য কার্য সংঘটিত হওয়া কল্পনাতীত ব্যাপার। হযরত মারিয়াম সমাজের লোকেদের এসব কথার জবাব না দিয়ে শুধু ইশারায় জানিয়ে দিলেন, এ বিষয় সম্পর্কে তোমরা শিশুর কাছে জিজ্ঞেস করে দেখতে পারো। মারিয়ামের এই কথায় তারা কৌতূহলের বশে শিশুর দোলনার কাছে গিয়ে জিজ্ঞেস করল, হে শিশু, তুমি কি বলতে পারো কে তোমার পিতা? তাদের এই প্রশ্নের উত্তরে শিশু হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিলেন পবিত্র কুরআনের ভাষায় এরকম, আমি মহান আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন, তিনি আমাকে আজীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন, অবাধ্য পাপাচারী ও নাফারমানি করেননি। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার মৃত্যু হবে, এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপরে আল্লাহ তাআলার প্রদত্ত সালাম তথা নিরাপত্তা বজায় থাকবে। মোট কথা, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার মাতা মারিয়ামকে ছেলে ঈসা আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাবলীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল, সে সব কথা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে উচ্চারণ করে সকলকে শুনিয়ে দিলেন। বনি ইসরায়েলগণ শিশু ঈসা আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সমস্ত কথা শুনে বিস্ময়ে অবাক হয়ে গেল। তারা বুঝল যে নিশ্চয়ই এ শিশু নবী হবে। এর মার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছে তা সঠিক নয়।